হাই বন্ধুরা, আমি পরিতোষ লিবেলিটির মধ্যে থেকে বলছি। আমরা এই মুহূর্তে আছি ঋষিকেশ স্টেশনে, আর আমরা যে জন্য ঋষিকেশ স্টেশনে এসেছি তার ভিডিও তোমরা পরবর্তীকালে পাবেই। বাট একটা জিনিস বলবো, এই ফার্স্ট আমি ঋষিকেশ স্টেশনে এলাম, স্টেশনটা দুর্দান্ত, এর থেকে ভালো স্টেশন আমি আজ পর্যন্ত লাইফে দেখিনি। সো জাস্ট হ্যাভ এ লুক। এবারে স্টেশন থেকে বার হচ্ছি ফাইনালি। বাট হ্যাঁ, স্টেশন থেকে সানরাইজটা হয়তো একটু পরে দেখতে পাওয়া যাবে, বাট এই মুহূর্তে আমাদের ল্যাক অফ টাইমের জন্য জাস্ট দেখতে পেলাম, বাও দ্যাট ইজ অ্যামেজিং। জাস্ট একবার সাইড দেখাচ্ছি, ওরে ভাই, আরে ইয়ার লাভলি, যাতা ব্যাপার। যাওয়ার আছে তো স্টেশন থেকে বেরোনোর সময় কিছুগুলো জিনিস মাথায় রাখবে, যেই এসো কি ঋষিকেশে নামলে ঋষিকেশের বাইরে কিছুগুলো অটো পাওয়া যায় যারা তোমার 50-100-200 যেমন খুশি চার্জ করে, বাট হাঁটাটা আর হার্ডলি তোমার 1 কিলোমিটারও না। তো আমার যেটা মনে হয় যে হেঁটে আসাটাই বেটার। আর সামনেই তোমরা যে চকটা দেখতে পাচ্ছ, এই চক থেকেই আমরা যাওয়ার জন্য ঋষিকেশ মোড়ে। আমাদের ঋষিকেশ মাথা মোড়ে তোমার এই বাসে তোমার রেট নিচ্ছে 290-290-তে, ঠিক আছে প্রাইভেট বাস, তো 290-তে তোমার 6 ঘন্টা লাগাবে। এই চৌমাথা মোড়টা তোমার ভালো করে দেখে রাখো, কারণ চৌমাথা মোড় থেকে ইজিলি বাস পেয়ে যাবে, বাস স্ট্যান্ড যেতে পারো, সে বাস স্ট্যান্ড থেকে গভর্নমেন্ট বাস যেতে পারো। বাট ঠিক আছে, আমাদের কাছে আমরা এসে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, তো ঠিক লাগলো। চলো চলো সরি, এখানে আমরা ফেসে গেছি। এখন এই মুহূর্তে এর একটা ল্যান্ডস্লাইড হয়েছে, তো আমাদের এই বাস পেছনে দাঁড়িয়ে আছে। এই বন্ধুরা, আমরা এখন আছি বার্ষিতে। এখন বার্ষিতে তো আপনার 9টা বাজে, সকাল 9টা। এই হচ্ছে বার্ষুগ্রাম, আমরা কাল রাতে এখানে পৌঁছেছি। সো এই যে ব্লু হোটেলটা দেখা যাচ্ছে, দুটোই রুম আছে, এখানে আমরা কাল রাত ছিলাম। সার্ভিস খুবই ভালো, খাওয়া দাওয়া। আমাদের রুম বার্ষিতে,
রুম অসাধারণ পেয়েছি, কথা হবে না। আর রুমের ভিউ তাদের জানলা থেকে দেখতেই পাচ্ছ, বাট গেট থেকে ভিউটা জাস্ট আরো অসাম। ছোট্ট গ্রাম, খুব শান্ত গ্রাম, মানুষজন খুব ভালো। এখানে যে আমরা দাঁড়িয়ে আছি, এখানে এসেই সব গাড়ি দাঁড়ায়। তো কেউ যদি নিয়ে বলে যে পাবলিক ট্রান্সপোর্টে আসবো, পাবলিক ট্রান্সপোর্টের অপশন খুব কম। তো তিনটের সময় একটা বাস ছাড়ে আপনার উত্তরকাশী থেকে, এটাই সেই বাস। তো উত্তরকাশী থেকে চাইলে আপনি এখানে আসতে পারেন, যেটা অ্যারাউন্ড আপনার 5:30-6 নাগাদ পৌঁছে দেয়। তো আমরা এখান থেকে যাবো দায়রা বুগিয়াল। দায়রা বুগিয়ালের জন্য দুটো রুট আছে, একটা হচ্ছে রাইফেল থেকে, একটা হচ্ছে বার্সু থেকে। তো আমরা বার্সুতে আমাদের ট্রেকিং স্টার্ট করলাম বার্সু থেকে। সো বার্সু থেকে ট্রেক স্টার্ট করার সময় এখানে কিছু ফরেস্ট রেঞ্জারের কাছে আপনাদের পারমিশনসের ব্যাপার একটা থাকে, যেটা এখনও তারা আসেনি। তো এখানে আমরা একজন লোকাল পেয়েছি, তো ফরেস্ট ডিপার্টমেন্টের আমাদের গাইড যোগাযোগ করিয়ে দিল। সেই লোকালকে আমরা টাকা দিই, 4-5 কিলোমিটার বার্নালা ক্যাম্প সাইট। বার্নালা ক্যাম্প সাইটের পরের দিন আমরা যাবো দায়রা বুগিয়াল। বাট দায়রা বুগিয়ালে এখন স্টে করতে দিচ্ছে না, তার জন্য আমাদের প্ল্যান আছে দায়রা বুগিয়ালে যে টপ পাখিরা, পাখিরা টপ, পাখিরা টপ পেরিয়ে আমরা সাতগড়ি ফরেস্টে বার্সু লেকে মধ্যে যে রিফ্লেকশনটা পড়ছে জাস্ট অসাধারণ। আমার সবাই এগিয়ে গেছে, বাট আমি এটা না দেখে থাকতে পারলাম না। বার্সু থেকে ওঠার সময় চড়াইটা জাস্ট মারতে হয়েছে এই লেভেলে। হ্যাঁ, রাস্তা করে দেওয়া আছে, একটাই রুট। আমরা এখন সকাল থেকে প্রায় 2-2.5 ঘন্টা ট্রেক করে ফেলেছি, আর বার্সু আমরা দেখা যাচ্ছে না। রাস্তাটা খুবই স্টিপ, খুবই চড়াই। এই যে অজয় এমন আমাদের পোর্টার, আর রুদ্র আসছে। রুদ্রকে দেখে একটা পোর্টারের থেকে কোনো অংশে কম মনে হচ্ছে না। কি রুদ্র, অল গুড, ঠিক আছে তো? হ্যাঁ, অলমোস্ট 4 ঘন্টা ট্রেক করা হয়েছে। তো এখন আমরা এগিয়েই যাচ্ছি বাংলা ক্যাম্পের সাইডের দিকে। তো এখন যেটা দেখে সব থেকে এনার্জি পেলাম, প্রথম বরফের সাথে সাক্ষাৎ। ওই যে আগে অজয় দাঁড়িয়ে আছে, আগেও পেয়েছি বরফ, কিন্তু সেগুলো জমে থাকা জলে। বাট এই যে বরফটা, এটা হচ্ছে স্নোফলের বরফ। স্নোফল হয়েছিল কিছুদিন আগে, কিছু বরফ ছাউনির কারণে এখানে রয়ে গেছে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমাদের তাড়াহুড়ো নেই, হাতে প্রচুর টাইম। আর আসলে ব্যাপারটা তো ট্রেকিং করতে আসা, ব্যাপারটা গিয়ে কোথাও পৌঁছানো তো না, ব্যাপারটা হচ্ছে রাস্তাটাকে অনুভব করা, রাস্তাটাকে ফিল করা।
বারনালা ক্যাম্প সাইডে সামনে সামনে পৌঁছে গেছি। ওই যে দূরে ইলু টাইপ শেপের যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই বারনালা। উপরে ছিল একটা পাহাড়, নিজের টেন্ট আর খোলা আকাশ। আর এই যে দাদা আমাদের সকাল সকাল গরম হচ্ছে কি এটা, হ্যাভেনের থেকে কিছু অংশ কম না। আর এইদিকে আমাদের রুদ্র আর অজয় যথারীতি আমাদের ব্যাকপ্যাকের সাথে ইয়ে হাম লোক একটা গাইড ভাইয়া, এবারে আপনার নাম বলিয়ে তার গোপাল ভাইয়া, আর ইয়ে হাম লোক ভোটার ভাইয়া, ইনকা তো বাত ই অলগ হ্যায়, সব কুছ হ্যায়, সব কর সকতে হ্যায়। আপনার নাম কি হ্যায় ভাইয়া? ভূপেন্দর। ভূপেন্দর, তো মে ইন দোনো কা নম্বর দে দুঙ্গা, আগর আপ লোক উত্তরাখণ্ড মে কুছ ভি ট্রিপ কর রহে হ্যায় তো ইনকা নম্বর ডিটেলস মে রহ জায়েগা, তো আপ ওহাঁ সে নম্বর লে লেন। সে বারনালা ক্যাম্প সাইড ছাড়ার টাইম, এই সব আমাদের প্যাক হচ্ছে এখন। সো ওইখানে যে বাড়িগুলো দেখা হচ্ছে ওগুলো হাট, ওইখানে অনেক সময় যে বড় গ্রুপ এলে ওখানে থাকতে পারে, একটা তালা খুলে দেওয়া আছে সেখানেও থাকতে পারা যেতে পারে কেউ যদি টেন্ট টেন্ট না নিয়ে আসে তার জন্য। এখানে লেকটা দেখছো ছোট্ট মতো জল জমে কীরকম বরফ হয়ে আছে, পুরো আইস জমে গেছে, অসাধারণ জায়গা। বাট অবশ্যই শীতের টাইমে আসতে হবে, তাছাড়া অতটা মজা পাওয়া যাবে না। আর এখানে ছোট্ট একটা হাট আছে, হাটটায় মানে ওটার নিচে বারসু গ্রামে ওদের সাথে যোগাযোগ করতে হয়, যদি তোমাদের কিছু মনে হয় যে না তোমরা কুকিং করবে না নিজের বা কারো আনবে না, তো এখানে বলে দিলে এই হাট থেকে রান্না হয়ে যায়।